যারা টেনিসের খবরাখবর রাখেন তাদের কাছে বেশ জনপ্রিয় একটি নাম নোভাক জোকোভিচ। ম্যাচ জয়ের পর নোভাক জোকোভিচের কোর্টের ঘাস খাওয়ার দৃশ্য টেনিস প্রেমীদের কাছে এখন আর অজানা নয়। সার্বিয়ান টেনিস তারকার ঘাস খাওয়ার এই দৃশ্য এখন শুধু টেনিসেই নয়, পুরো ক্রীড়াঙ্গনের আইকনিক একটি দৃশ্য। টেনিসের সর্বোচ্চ 24 গ্র্যান্ড স্ল্যাম জয়ীর মতোই এবারের টি-20 বিশ্বকাপের ফাইনালে অদ্ভুত এক দৃশ্যের জন্ম দিয়েছেন রোহিত শর্মা। টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করার পর পিচের মাটি খেয়েছেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়কের সেই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে পরে অনেক আলোচনা হলেও রোহিত কেন খেয়েছিলেন তা এতদিন অবশ্য অজানাই ছিল। তবে বিসিসিআর একটি ভিডিওতে রোহিত তার ব্যাখ্যা দিয়েছেন। কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই রোহিত মাটি খেয়েছেন বলে জানিয়েছেন। বিশ্বকাপ জয়ের মুহূর্তটাকে সঙ্গে রাখার জন্যই এমনটি করেছেন 37 বছর বয়সী এই ব্যাটার। পিচে যাওয়ার পর থেকেই মুহূর্তটা অনুভব করছিলাম, কারণ পিচটি আমাদের টি-20 বিশ্বকাপ এনে দিয়েছে। এই নির্দিষ্ট পিচে খেলেই আমরা বিশ্বকাপ জিতেছি। মাঠটি সারা জীবনের জন্য স্মরণে রাখতে চেয়েছিলাম, সঙ্গে পিচটিও। তাই পিচের একটি টুকরো অংশ আমার কাছে রাখতে চেয়েছিলাম। মাটি খাওয়ার পর রোহিত আরও বলেন, বিশ্বকাপ জয়ের মুহূর্তটা আমার কাছে খুবই বিশেষ। এই মাঠেই আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, তাই ব্যতিক্রম কিছু একটা করতে চেয়েছিলাম। মাটি খাওয়ার এটাই কারণ ছিল। ভারতীয় অধিনায়কের মতে এটা তাৎক্ষণিকভাবে হয়েছে। 13 বছর পর ভারতকে কোনো সংস্করণে বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক রোহিত বলেন, বিষয়টা আমি ব্যাখ্যা করতে পারবো না, কারণ এটি আগে থেকেই ঠিক করে রাখা ছিল না, এটা তাৎক্ষণিকভাবে হয়ে গেছে। আহমেদ শাফি, চ্যানেল আই। এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।